আব্বাস সিদ্দিকীর দেড়লেখা কেন্দ্র করে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাঙড়ে। ভাঙড় গাবতলা গ্রামে দেয়াল লিখছিল আব্বাস সিদ্দিকীর অনুগামীরা, দেয়াল বাধা দেয় তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা। বাধা দেবার সঙ্গে সঙ্গে রট সহ ধারালা অস্ত্র নিয়ে বেধড়ক মারধর করা হয় আব্বাস সিদ্দিকীর অনুগামীদের উপরে। ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয় পাঁচ জনা, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসা হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কি হয়েছিল আপনার সাথে? আমরা দেয়াল লিখছিলাম, ফ্ল্যাগ মারছিলাম ভাইজানের। আমাদের গোবিন্দপুর কোনো রিলেকশন নেই, আমাদের গাবতলা, আমরা আলাদা সব ছেলেরা গাবতলা সবাই একই গুটিল আছে, কেউ আমাদের মানাও করে না, কেউ কিছু বলে না। সেই হিসেবে আমরা সেই হিসেবে ভাইজানের ফ্ল্যাগ দেয়াল লিখছিলাম। হঠাৎ গোবিন্দপুর থেকে এক ঝাঁক এসে লাঠি নিয়ে, রড নিয়ে, দা নিয়ে, হেঁসু নিয়ে, সবাই হেঁসু দিয়ে ওই ছেলেটাকে পায়ে মেরাবে, আমার এই জায়গায় রড দিয়ে মেরেছে, এইসব জায়গায় সব মেরেছে, এবার শীত দেওয়া তো পুরো ফেটে যাচ্ছে, দুইটে সব মেরেছে, পুরো মেরে দেওয়ার পরিকল্পনা আমাদের। কারা? টিএমসির লিডাররা সব, কার নেতৃত্ব? সব বাদলের নেতৃত্ব, সব বাদলের নেতৃত্ব, গোবিন্দপুরটা টোটাল চালাচ্ছে বাদল। কজনাকে মেরেছে আপনার? আমাদের এই আপনারা 6-7 জনের মেরেছে, আরও 2-3 জনের এমনি মেরেছে, তাদের মানে হালকা ভূমিকা লেগেছে, আমাদের এইগুলো বেশি লেগেছে, আমাদের এগুলো পুরো একদম মেরে দেওয়ার পরিকল্পনা। এই ছেলেটার তো 20-25 জনের মিলে দাবি দিয়েছে, 20-25 জনের মিলে একে দাবি হয়েছে, আর সব এরা বেরো রড দিয়ে আসছে সব রড। আপনার নাম কি? আমার নাম অলিল আলী মোল্লা। বাড়ি কোথায়? গাবতলা। কি হয়েছিল? আমাদের গাবতলার বাদলার সামনে আমরা চুনডানে আবার চলে আসছি, খেলা খুলে দিয়েছে বলে আমরা গিয়েছি, গিয়ে আমরা বলছি আমাদের খেলা খুলে ফেলে দিয়েছে কেন? ওরা বলছে বলে এরা তোদের এ না, আমরা বলি আমাদের তো এরিয়া এই পর্যন্ত, ঠিক আছে? ওরা বললো না, তাহলে আমরা বিরাট করে বলতে ওরা আমাদের মারধর করলো, কেটে দিলো। ওরা বলছে বলে এখানে ভাইজানের ওরা কারা? ওরা কারা? টিএম চিনলে ভাইজানের খেলা চলবে না। কি দিয়ে মেরেছে? ঘুষু দিয়ে মেরেছে। কজনকে? আমার একা পায়ে মেরেছে, ওকে দাবি আছে ওকে। আপনার নাম কি? আমার নাম আয়মল গাজী। বাড়ি? বাড়ি গোটা আসতে আপনারা কি করছিলেন? আমাদের ভাইজানের স্টুডেন্ট মারছিলাম আইএসএ তে, আর জানকান ছিলাম, ওরা পাল্টাইছে হামলা করলো, পাল্টাইছে আমাদের উপরে হামলা করলো। আপনার নাম কি? আমার নাম আদিম আলী মুন্সি। বাড়ি কোথায়? বাড়ি গাবতলা। কি হয়েছিল? কারা মারধর করেছে? কার নেতৃত্বে? কজনকে মেরেছে আপনাদের? আপনার নাম কি? বাড়ি কোথায়? আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ আইএসএফ এর পক্ষ থেকে আজকে দেয়াল লিখছিল ভাঙড়ে গাবতলা গ্রামে, তো টিএমসির গুন্ডা বাহিনীরা এসে পতাকা ছিঁড়ে দিয়েছে, আইএসএফ এর ফেলে দিয়েছে, এবং এদেরকে রড টট এনে এদের খুব মারধর করলো, এমনকি হেঁসেও এনে এদের অনেকজনার কোপ মেরেছে, এবং এদের মারধর করার পরেও পুলিশ এসে এদেরকে তুলে নিয়ে চলে গেছে, অ্যারেস্ট করেছে। কজনকে? দুজনকে তুলে নিয়ে চলে গেছে, এবং আমরা ইলেকশন কমিশনারকে যা জানানোর আমরা বাধ্য হব সংগঠনের পক্ষ থেকে বা আইএসএফ এর পক্ষ থেকে। আপনার নাম? ডিগনেশন। আমার নাম মোহাম্মদ মিন্টু শিকারী, ভাঙড় বিধানসভার সেক্রেটারি। পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের, উল্টো বাধা দেয় আব্বাস সিদ্দিকীর অনুগামীরা, এবং বেধড়ক মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের উপরে। আজকে আইএসএফ এর ছেলেরা ফ্ল্যাগ মারছিল, এবারে যে বাড়িটা ঝামেলা হয়েছে সে বাড়িটা, তারা তৃণমূলের সমর্থক পাবলিক, তারা কোনো নেতৃত্ব না, এবার তাদের বাড়িতে পতাকা মারছিল, তারা এখন বাড়ির থেকে বার হয়ে বলেছে আমার বাড়িতে পতাকা মারবেন না। এই কথা বলার সাথে সাথে ওদের হাতে পতাকা লাগাবার জন্যে, বাঁশ পোতার জন্য ওরা রড শাবল এসব নিয়ে এসেছিলো, হাতুড়ি নিয়ে এসেছিলো, সেই নিয়ে এদের দুই ভাইকে অতর্কিত মারধর করে মাথায় মারে, বুকে মারে, গলা টলা সব কেটে দেয়। আমরা এসে দেখেছি, এবারে পুলিশ এসে যায়, পুলিশ আসতে দুজনকে ওদের অ্যারেস্ট করে আর সব ছুটে পালিয়ে যায়।
আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি প্রশাসনের কাছে যাচ্ছি আমরা। আমরা এইসব ছেলেগুলোর নামে আমরা কেস করব। এই বাড়ির মালিক পক্ষ চাইছে, তারা কেস বিচার চাইছে, কেস করব। আমরা প্রশাসনের কাছে জানাতে চাইছি যে আমাদের বিচারটা যেন সঠিক হয়। আপনার নাম? আমার নাম রফিক আলী মোল্লা।